This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। চন্দ্রযান 3 এর নেতৃত্বে ভারতের রকেট নারী ঋতু করিধাল। নমস্কার, আমি সৌমি। বিস্তারিত জানাবো আপনাদের বিষয়টি নিয়ে। ছোট থেকে স্বপ্ন ছিল আকাশ, কিন্তু তিনি জানতেন আকাশেরও ছাদ আছে, তাই স্বপ্নের পুচ্ছটিকে মহাকাশে ছড়িয়ে দিয়েছেন তিনি। তার নাম ঋতু করিধাল, ভারতের একমাত্র রকেট নারী। আজ শুক্রবার তারই নেতৃত্বে ভারতের তৃতীয় চন্দ্রাভিযান শুরু। দুপুর 2:35 চন্দ্রযান 3 উড়ে গিয়েছে চাঁদের উদ্দেশ্যে। গোটা দেশ অধীর আগ্রহে অপেক্ষা করেছিল এই উৎক্ষেপণের জন্য। চন্দ্রযান 3 অভিযানে ইসরোর দলের মাথা ঋতু। লখনৌয়ের রাজাজীপুরমে জন্ম। প্রথম শিক্ষা সেন্ট অ্যাগনেস পাবলিক স্কুলে, তারপর নবজ ও কন্যা বিদ্যালয়। রকেট নারীর কাঁধেই রয়েছে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযানের নিরাপদ অবতরণের ভার। ঋতু বিজ্ঞানে স্নাতক হন আমিনাবাদের মহিলা বিদ্যালয় ডিগ্রি কলেজ থেকে। লখনৌ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর করেছেন। এরপর ভর্তি হয়েছেন বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ইয়ারো সায়েন্স ইঞ্জিনিয়ারিং এমটেক করার জন্য। এর আগে ঋতু মঙ্গলায়ন 1 এবং ডেপুটি অপারেশন ডিরেক্টর এবং চন্দ্রযান 2 এর মিশন ডিরেক্টর হিসেবেও কাজ করেছিলেন। এই অভিজ্ঞতার জেরে এবারেরও গুরু দায়িত্ব দেওয়া হয়েছে তাঁকে। 1997 তিনি ইসরোতে কাজে যোগ দিয়েছিলেন। তার প্রথম নিয়োগ হয় ইউআর রাও উপগ্রহ কেন্দ্রে। প্রথম দোলাচলের মুখোমুখি হলেন চাকরি পাওয়ার সময়, কারণ এমটেক করার পর ঋতু পিএইচডি শুরু করেন এবং একটি কলেজে অস্থায়ী পড়ানোর কাজ করেছিলেন। তখনই ইসরোর চাকরির আবেদন করেন তিনি। চাকরির নিয়োগপত্র আসার পর দ্বিধায় পড়ে যান, গবেষণা না কর্মজীবন, কোন পথ বেছে নেবেন? সেই জটিল পরিস্থিতিতেই এগিয়ে আসেন তার গবেষণা শিক্ষিকা মনীষা গুপ্তা। তিনি ঋতুকে ইসরোতে যোগ দিতে উৎসাহ দিয়েছিলেন। ঋতুর ব্যাগে রয়েছে ভারতের বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার, যেমন ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ডস, ইসরো টিম অ্যাওয়ার্ডস, এসএসআই টিম অ্যাওয়ার্ড, সোসাইটি অফ ইন্ডিয়া এয়ারস্পেস টেকনোলজি অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এয়ারস্পেস হিউম্যান অ্যাওয়ার্ডস, আরও অনেক। উল্লেখ্য, 615 কোটি চন্দ্রযান 3 তার সফর শেষ করতে সময় নেবে 50 দিনের মতো। এদিনের এই চন্দ্রাভিযানের মধ্যে দিয়ে ভারত সেই দেশগুলোর সমকক্ষ হতে চলেছে যারা চন্দ্রপৃষ্ঠে অবতরণ করতে সফল হয়েছে। এর আগে চন্দ্রযান 2 চাঁদের মাটিতে নামার সময় ভেঙে গিয়েছিল। শুনুন পটকা রাত দিন 7 দিন।